নমস্কার, আমি সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে সুবীর সাহা বলছি। আপনারা সবাই জানেন আজকে ডিএ মামলার আমাদের পরিষদে হেয়ারিং ছিল, যথারীতি আজকে ভার্চুয়ালের মাধ্যমে হেয়ারিং হয়। এবং আমাদের যে পরিকল্পনা ছিল আমাদের মাননীয় আইনজীবীর মাধ্যমে কোর্টের কাছে আবেদন জানানো, যে কোর্টের যে গত 26 জুলাই 2019 যে রায় দিয়েছিলেন কর্মচারী ডিএ সংক্রান্ত, সেইটা কোর্ট রাজ্য সরকার মানছে না বলে যে কন্টেন্ট মামলা। আজকে আমাদের পরিকল্পনা ছিল যে আইনজীবীর মাধ্যমে মাননীয় বিচারকদ্বয়কে জানানো, আবেদন জানানো যে রাজ্য সরকারকে নির্দিষ্টভাবে বলা হোক যে এই তারিখের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়া হবে, যে প্রাপ্য যে এখন যে কারেন্ট আমরা যে ডিএ শূন্য যখন আমরা বেতন পাচ্ছি, নির্দিষ্ট দিনের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে এবং নির্দিষ্ট একটু দিনের মধ্যে এরিয়ারের টাকা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে, এটা আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু আজকে মামলাটি একটি কারণ টেকনিক্যাল কারণে মামলা হয়েছে, হেয়ারিং হয়েছে, কিন্তু টেকনিক্যাল কারণে কোর্ট কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। এই কারণে আপনারা সবাই জানেন রাজ্যের চিফ সেক্রেটারি পরিবর্তন হয়েছে, বর্তমানে চিফ সেক্রেটারি হয়েছে, মাননীয় চিফ সেক্রেটারি হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু মামলার হেতে আগের যে চিফ সেক্রেটারি ছিল ওনার নামে ছিল রাজীব সিনহা, ওনার নামে ছিল মামলাটি। তাই এই ক্ষেত্রে মামলার ক্ষেত্রে জানেন হেয়ারিং মানে বিশেষ করে কন্টেম্প মামলার ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে কোর্ট মনে করলে যার নামে মামলা চিফ সেক্রেটারি যেই ব্যক্তি আছে তাকে মানে সশরীরে হাজির দেওয়ার অনেক সময় ইনস্ট্রাকশন থাকে। তাই এই ক্ষেত্রে যদি আগে চিফ সেক্রেটারিকে এই করতে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটা তাহলে কার্যকর হবে না। এই ক্ষেত্রেই আমাদের নির্দেশ দিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে আমরা যেন গভর্নমেন্টকে নোটিশ জারি করি, মানে বর্তমান যে চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়ের নামে আমরা যেন করতে করি, সেটা করে কোর্টকে মানে জানাতে বলেছে। আমরা আমাদের যে পদ্ধতি লয়ারের মাধ্যমে যা যা করণীয় আমরা কিছুদিনের মধ্যে 7 দিনের মধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের নামে চিফ সেক্রেটারির নামে আমরা আমাদের নোটিশে করবো। আর আগামী 20 জানুয়ারি 2021 আমাদের আবার হেয়ারিংয়ের ডেট পড়েছে। তা আমি যেই কথা আগেও বহুবার বলেছিলাম যে কোর্টের ফল পাওয়া যায় দেরি লাগে, এক্ষেত্রেই আমরা এখনও আমাদের জায়গায় অবস্থান আছি। কোর্ট কোর্টের কেসের মতো চলুক, যদি আমরা সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী কর্মচারী সংগঠন একত্রিতভাবে ডিএর লড়াইয়ে নামতে পারি তাহলে অনেক তাড়াতাড়ি এর ফল পাওয়া যায় এবং হাতে ফল পাওয়া যায়। নমস্কার, যা গতি প্রকৃতি আগামী দিনে হবে আপনাদের আমরা জানাবো।